রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মুস্তাফার দাবি, নগরবাসী তাকেই ভোট দেবেন। আর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বলছেন যে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই নৌকায় ভোট দেবে। রংপুর থেকে আব্দুল সালামের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম মুকুল। সকালে নগরীর লালবাগ এলাকায় ভোটের প্রচারণা চালায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীরা। এ সময় তারা ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন। আমার 100% আশা, আমি জনগণের অনেক উপকার করছি, সুবিধা দিচ্ছি, আবার রাস্তাঘাটও করছি, ড্রেন একটা করছি। আমি আশাবাদী, ইনশাল্লাহ আমাকে সবাই ভোট দেবে। উন্নয়ন করার জন্য যারে ভালো হয় হবে তাদের জন্য ভোট দেওয়া। যে সব কাজ অসমাপ্ত আছে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করবে যে প্রতিনিধি, আমরা তাকেই ভোট দেব। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বিগত দিনের উন্নয়ন ও সুশাসনের কারণেই নগরবাসী তাকে ভোট দিয়ে বিজয়ী করবে। আমরা অত্যন্ত আশাবাদী, ইনশাআল্লাহ 27 তারিখের নির্বাচন এই রংপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান মোস্তফা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর আশা, রংপুরের সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। 4,26,597 জন ভোটার, তাদের আমি বিশ্বাস তারা ভুল না করে এবার শেখ হাসিনার হাতকে শক্তিশালী, তাদের ভাগ্য উন্নয়নের জন্য নৌকা মার্কাকেই রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিপুল ভোটে জয় এবং তারা সিদ্ধান্ত সঠিকভাবেই জনগণ নিয়েছে। রংপুর নগরী সহ বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে, আগামী 27 ডিসেম্বর ইভিএমে হবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। এসিটিভি নিউজ ডেস্ক।